এই মুহূর্তের জনমত সমীক্ষা। এতদিন আপনারা দেখেছিলেন যে কর্ণাটকের বিধানসভার ভোট 10ই মে এবং 13ই মে ভোটের ফলাফলে কেন্দ্রের শাসক দল অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার কর্ণাটকে বিদায় নিয়েছে। এবার আমরা দেখাচ্ছি ছত্তিশগড়ে সেই প্রিয়ঙ্কা রাহুল কি আবার শেষ হাসি ধরে রাখতে পারবে। ছত্তিশগড় বিধানসভার মোট আসন সংখ্যা 90টি এবং ম্যাজিক ফিগার বলছে 46টি। কংগ্রেস বনাম বিজেপির কতটা জরুরি হাড্ডাহাড্ডি লড়াই, না দ্বিতীয়বার হাতছাড়া হবে কংগ্রেসের? এবং সি ভোটার এবং বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে দ্বিতীয়বারের জন্য আবারও ছত্তিশগড় কংগ্রেস ধরে রাখতে পারে, অর্থাৎ 90 আসনের সংখ্যা যদি আমরা দেখি তাহলে ম্যাজিক ফিগার 46টি পেতে হবে, না অন্যান্য রাজনৈতিক দলগুলো কিনমিকার হবে? কিন্তু সেই রাহুল প্রিয়ঙ্কা গান্ধী কতটা তাদের গড় ধরে রাখতে পারে, রাজ্য ছত্তিশগড় সরাসরি কংগ্রেস পেতে পারে, এই মুহূর্তে সম্ভাব্যতা আমরা যে জনমত সমীক্ষা দেখাচ্ছি 60 থেকে 49টি আসন পেতে পারে কংগ্রেস, ভোটের শতাংশ 51%, বিজেপি পেতে পারে 26 থেকে 15টি আসন, সম্ভাব্যত ভোটের শতাংশ যদি দেখি 41%, এবং অন্যান্যরা পেতে পারে 2 থেকে 4, ভোটের শতাংশ হচ্ছে 8। কর্ণাটক দ্বিতীয়বারের জন্য আবার ক্ষমতায় আসছে কংগ্রেস, একেবারে ভোটারের সমীক্ষায়।